কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন স্কিমের বিরোধিতা করে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রেল ইঞ্জিন কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন কারখানা শ্রমিকরা। চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাদের দাবি, পুরনো পেনশন স্কিমের মতো রেলকর্মীরা ফিক্সড পেনশন অ্যামাউন্ট, নতুন পেনশন স্কিমে পুরনো কর্মীদের পাওনা স্কিমের অ্যামাউন্ট ভ্যারি করছে, কেউ বেশি কেউ কম পেনশনের টাকা পাচ্ছেন। লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার অফিসের সামনে এনপিএস বাতিল করো, ওল্ড পিএস চালু করো, এই লড়াই আন্দোলন সিআরএমসির নেতৃত্বে, এনএফআইআর এর নেতৃত্বে আমরা সংগঠিত করেছি। আজকের এই লড়াই সারা ভারতবর্ষের বিভিন্ন জোন ডিভিশনে, জিএম অফিস এবং ডিআরএম অফিসের সামনে সারা ভারতবর্ষে এনএফআইআর এর নেতৃত্বে চলছে, এবং একইভাবে আমরা চিত্তরঞ্জন জেনারেল ম্যানেজারের সামনে আমরা এই আন্দোলন সংগঠিত করেছি। এই আন্দোলন আমরা একটা পর্যন্ত ধর্নার মধ্যে থাকব, তার মধ্যে আমরা জেনারেল ম্যানেজারের কাছে আমরা মেমোরেন্ডাম দেবো, আমাদের দাবিপত্র যেটা প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার কাছে যাবে, এবং প্রেসিডেন্ট অব ইন্ডিয়াকে আমরা এই সূচনা দিতে চাই যে আমরা কোনো মতেই এনপিএস চাই না, ওল্ড পিএস পুরনো পেনশন স্কিম যেটা ছিল, যেটার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারত রিটায়ারমেন্টের পর, সেই ওল্ড পিএস বা ওল্ড পেনশন স্কিম আমাদের আবার চালু করতে হবে। এই হচ্ছে আমাদের আজকের এই আন্দোলনের মূল বক্তব্য। এছাড়াও সিএলডাব্লিউতে দিনের পর দিন যেভাবে ম্যান পাওয়ার কাটেলমেন্ট হচ্ছে, প্রত্যেক মাসে 80, 100, 120, 140 করে রিটায়ারমেন্ট হচ্ছে, তার জায়গায় নতুন করে কোনো রকম লোকের রিক্রুটমেন্ট হচ্ছে না, যার ফলে আমাদের বিভিন্ন প্রোডাকশনের যন্ত্রাংশ আউটসোর্সিং করছে, যে আউটসোর্সিং হয়ে যন্ত্রাংশ আসছে তার গুণগত মান ঠিক নয়, এবং আমাদের ইঞ্জিনের যে বিভিন্ন জোন বা ডিভিশনে গিয়ে কোথাও বিকল হলে তার দায় সিএলডাব্লিউকে দেওয়া হচ্ছে, কিন্তু সিএলডাব্লিউতে যে যন্ত্রাংশটা খারাপ হয়েছে সেই যন্ত্রাংশ আদৌ সিএলডাব্লিউ তৈরি করা নয়, সেটা কোনো প্রাইভেট ফ্যাক্টরি থেকে আসা যন্ত্রাংশ। এই সমস্ত জিনিসগুলো যাতে বন্ধ হয়, এবং আমাদের আনে বালে সময় মে যে সময় আ রা হ্যাঁ এক ইন্ডাস্ট্রি বচেগা তো দেশ বচেগা কে হইগা আজ হালত হামলোক ভি অ্যাপ্রেন্টিস থে 89-88 ফার্স্ট ব্যাচ কা হামলোক অ্যাপ্রেন্টিস হ্যাঁ অ্যাপ্রেন্টিস কা ক্যা ক্রেজ হোতা থা সিএলডব্লিউ মে আজ অ্যাপ্রেন্টিস কা ক্রেজ কহাঁ চলা গিয়া আজ ভি অ্যাপ্রেন্টিস আপকো সাথ মে লেকিন উস ক্রেজ মে হামলোক ট্রেনিং দিয়া করতে থে কেউ ইসলিয়ে ইস তরহ সে ট্রেনিং করকে বেঠা দিয়া যা রা চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেস কে নেতৃত্ব মে एक एनपीएस को स्क्रैप करके ओल्ड पेंशन स्कीम लागू करने के लिए सीएलडब्ल्यू एडमिनिस्ट्रेटिव बिल्डिंग के सामने धरना प्रदर्शन कर रहे हैं। विभिन्न राज जहां पे बीजेपी के खिलाफ में जो शासन चल रहा है, चाहे हमारा जिस स्टेट में राजस्थान हो, हमारा छत्तीसगढ़ हो, जहां जहां विरोधी बीजेपी सरकार है वहां की सरकार ने ओल्ड पेंशन स्कीम लागू कर दिया है। हम भी चाहते हैं कि हमारे न्यू पेंशन स्कीम में जो हमारे श्रमिक हैं उन श्रमिकों की बहुत ही दुर्दशा है। लोग रिटायर करते हैं, सारा जीवन अपना सेवा दे देते हैं रेलवे को, लेकिन उनका जो है न्यू पेंशन स्कीम के नाम पर उनको ठग लिया जाता है रिटायरमेंट के समय। हम चाहते हैं कि उनका ओल्ड पेंशन स्कीम फिर से लागू हो और उनका जो बुढ़ापा का जीवन है वो अपने परिवार के सुख में जीवन काटे। इसकी में उनको जब उनकी उम्र हो जाती है उस समय वो अपने उम्र में जो है ओल्ड पेंशन स्कीम उनको मिलना चाहिए, यही आज का हमारा दावी है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।